নমস্কাৰ। উপজা সোণৰ মাটিও গুৱাহাটী দূৰদৰ্শন কেন্দ্ৰই আয়োজন কৰা এই বিশেষ অনুষ্ঠানলৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো। গুৱাহাটীৰ লতাশিল খেলপথাৰৰ কাষতে থকা এটি কাঠৰ বঙলা, সুদৃশ্য এই বঙলা 1923 চনত প্ৰয়াত চন্দ্ৰনাথ বৰুৱাই নিৰ্মাণ কৰিছিল আৰু 5 বছৰ পিছতেই এই ঘৰটিয়ে শতবৰ্ষ অতিক্ৰম কৰিব। এই ঘৰতে জন্মলাভ কৰিছিল 13 গৰাকী সন্তান আৰু এই আটাইকেইগৰাকী সন্তানেই অসমৰ কলা, সংস্কৃতি আৰু চলচ্চিত্ৰ জগতলৈ অনবদ্য বৰঙণি আগবঢ়াই আহিছে। ইয়াৰে ব্ৰজেন বৰুৱা, আমি যাক এগৰাকী চিত্ৰ পৰিচালক হিচাপেহে মূলতঃ জানো, ইটো সিটো বহুতো ডক্টৰ বেজবৰুৱা, মুকুতা, ললিতা, উপজা সোণৰ মাটি এই 5খন চিনেমাৰ পৰিচালক হিচাপে তেখেত আমাৰ সকলোৰে পৰিচিত জনপ্ৰিয় এগৰাকী চলচ্চিত্ৰ পৰিচালক। কিন্তু তাৰ পূৰ্বে তেখেতৰ পৰিচয় আছিল এগৰাকী গায়ক, গীতিকাৰ, সুৰকাৰ আৰু সংগীত পৰিচালক। ব্ৰজেন বৰুৱাই সংগীত পৰিচালনা কৰিছিল মূলতঃ তেখেতৰ ককায়ে নিপ বৰুৱাই পৰিচালনা কৰা ছবিসমূহৰ, ব্ৰজেন বৰুৱাৰ ভায়েক দীপ বৰুৱাই পৰিচালনা কৰা ছবিসমূহৰ সংগীত পৰিচালনা কৰিছিল। আৰু সেই ছবিসমূহৰ মাজত আছিল মাক আৰু মৰম, ভক্ত প্ৰহ্লাদ, আমাৰ ঘৰ, স্মৃতিৰ পৰশ ইত্যাদি। আৰু এই ছবিসমূহত ব্ৰজেন বৰুৱাই সুৰ দিয়া গীতসমূহ আজি নৱপ্ৰজন্মৰ কিছু শিল্পীয়ে আপোনালোকৰ সন্মুখত পৰিৱেশন কৰিব। এই ছবিখিনি 1950ৰ দশক আৰু 60ৰ দশকত নিৰ্মাণ হৈছিল আৰু এই ছবিসমূহৰ গীতসমূহৰ জন্মৰ সৈতে জড়িত থকা 2গৰাকী ব্যক্তি, ৰমেন বৰুৱা, অসমৰ এগৰাকী যশস্বী সংগীত পৰিচালক ৰমেন বৰুৱা আজি আমাৰ মাজত উপস্থিত আছে, আৰু এই ছবিসমূহ সৰুতেই চোৱা স্বপ্ননীল বৰুৱা, তেখেত আমাৰ মাজত উপস্থিত আছে। আৰু এই 2গৰাকীৰ পৰা আমি এই গীতসমূহৰ আঁৰৰ কিছু কথা জানিবলৈ চেষ্টা কৰিম। এই প্ৰথম যিটি সমবেত সংগীত ইতিমধ্যে পৰিৱেশন কৰা হ'ল, সেই গীতটি আছিল লাচিত বৰফুকন বোলছবিৰ। 1961 চনত এই ছবিখনে মুক্তি লাভ কৰিছিল আৰু নিপ বৰুৱাই পৰিচালনা কৰা এই ছবিখনত লক্ষ্যৰেহা দাসৰ সৈতে অন্যান্যসকলে এই সমবেত কণ্ঠৰ গীতটিত অংশ লৈছিল। এই গীতটিৰ বিষয়ে অকণমান কথা ক'বলৈ মই ৰমেন বৰুৱা ডাঙৰীয়াক অনুৰোধ জনাইছোঁ। লাচিত বৰফুকনৰ তেতিয়া মই গীত গাওঁ, মই 5খন ছবিত গীত গাইছিলোঁ ব্ৰজেন দাৰ সংগীত পৰিচালনাত। লাচিত বৰফুকনত 1959-60ৰ ভিতৰত নিৰ্মাণ হৈছিল কলিকতাত, মুক্তি পাইছিল 1961 চনত। লক্ষ্যৰা বাইদেউ, মই, দীপালী বৰঠাকুৰ, আমি গীত গাবলৈ গৈছিলোঁ। তাতে এই উপজা সোণৰ মাটি গীতটো লক্ষ্য হীৰা বাইদেউৰ মুখ্য গায়িকা আছিলে, তাৰ লগত আমি সমবেত সংগীতত আমি যোগদান কৰিছিলোঁ। আৰু তাৰ লগতে আৰু এটা আছিলে, এই মাটিতে মৰো যদি, সেইটোত মই গাইছিলোঁ আৰু মোৰ লগত ঠিক তেনেকৈ কৰাচ ভইচ আছিলে। গতিকে সেইখিনি সময়ত আমি ইমান কথা ভবা নাছিলোঁ যে আমাৰ বয়স কম আছিল, ভালকৈ গানবোৰ গাব লাগে, সেইটোহে আমাৰ উদ্দেশ্য। আৰু সেইখিনি সময়ত গান গোৱাটো বৰ কষ্ট আছিলে চিনেমাত। আজিকালি ডিজিটেল ৰেকৰ্ডিং হৈছে, এটা এটা শব্দ পৰ্যন্ত গাব পাৰি, আগতে গাব নোৱাৰি। আগতে অপ্টিকেল মানে ছাউণ্ড নিগেটিভ বুলি কৈছোঁ, ফটো যেনেকৈ আগতে কেমেৰাৰ ফটো তুলিছিলে, নিগেটিভ সেইটো প্ৰিণ্ট ডেভেলপ হ'ব, ষ্টুডিঅ'ত প্ৰিণ্ট হ'ব, আমি গীতটো শুনিব নোৱাৰোঁ, দুদিন পিছতহে শুনিম কি গালোঁ। গতিকে সংগীত পৰিচালক আৰু বাণীবদ্ধ যিজনে কৰে ৰেকৰ্ডিষ্ট, তেখেতসকলে যদি কয় ঠিকে আছে তেতিয়া ঠিকে আছে, আৰু যদি অকণমান ভুল হৈছে তেতিয়া আকৌ আমি আৰম্ভণিৰ পৰা গাব লাগিব। কষ্টও আছিল, ভালো লাগিছিল। আটাইবোৰ বাদ্যযন্ত্ৰ শিল্পীবোৰ আমাৰ সন্মুখত বহি থাকে, তাৰ পৰিৱেশটো বেলেগ আছিলে, তেনেকৈ গাই খুব ভাল লাগিছিল। গতিকে সেইটো আমাৰ সেইখিনি সময়ত আমাৰ প্ৰথম অভিজ্ঞতা তেনেকৈ হৈছিলে। আৰু এইবাৰ আমি আপোনালোকলৈ আগবঢ়াইছোঁ 1958 চনত মুক্তি লাভ কৰা ভক্ত প্ৰহ্লাদ বোলছবিৰ এটি গীত। গীতটিত কণ্ঠ দিছে ভাস্বতী ডেকা আৰু ৰীমা গোস্বামীয়ে।
62 চনত মুক্তি লাভ করেছিল নরকাসুর ছবিখনে। ছবিখনের পরিচালক আছিল নিব বৰুৱা। আর এই ছবিখনের একটি গীত আছিল সোণরে চেকুরা কোতে পাবি মন তই উচুপি নাকান্দিবি। এই গীতটিত কণ্ঠদান করেছিল তরুলতা দাসে। আর অতি আনন্দর কথা যে সেই শিল্পীগী আজি আমার স্টুডিওত উপস্থিত আছে। মই তরুলতা বাইদেউক সুধিব খুঁজছো এই গীতটি গোয়ার সময়ের কথা, নরকাসুর বোলছবির এই গীতটির কথা। তেখেতে মোক গানটো প্রথমে কোৱা নাই সিনেমাত গাব লাগবে বলে, মনে মনে বেলেগ গান শুনে, তারপর আর কলে বোলে কলিকতালে যাব লাগিব, তুমি সিনেমাত গান গাব লাগিব। মই তেতিয়া বৰ ভয় খাইছিলোঁ, বোলো কিবা গাবলে দিয়ে। তাৰপিছত লৈ গ'ল আৰু তেখেতে, লৈ গৈ পেলাই তাতে অলপ ৰিহাৰ্চেল টিহাৰ্চেল কৰিলে যে তুমি এইটো গাব লাগিব, নিচুকনি গীতটো। সেইটোৱে হ'ল নৰকাসুৰৰ নিচুকনি গীত। অকণমান গুণগুণাই দিব নেকি? সোণরে চেকুরা কোতে পাবি মন তই উচুপি নাকান্দিবি, মন তই উচুপি নাকান্দিবি, কলিজার জিয়াজুর নজ্বলাবি কোনটোৰা চেনো কাকে কবি, মন তই উচুপি নাকান্দিবি। ধন্যবাদ বাইদেউ। এতিয়া তরুলতা দাসে কণ্ঠদান করা এই গীতটি আপনার গায়ে শুনাব কঙ্কনা ভাগবতীয়ে। জানো
ষাঠি চন। সেই বছরে মুক্তি লাভ করেছিল নিব বৰুৱা পরিচালিত আমার ঘর ছবিখনে। এই ছবিখনৰ এটি অতি জনপ্রিয় গীত আছিল শুনা মোৰ জীবন চাকি, স্বপ্ন ভরা জোনাক রাতি, মন মোৰ ছাতি ফুটি। গীতটিত কণ্ঠদান করেছিল ব্রজেন বৰুৱাই আৰু সহযোগী হিসাবে আছিল ৰমেন বৰুৱা। এই গীতটির আঁৰ কথা আমি ৰমেন দাৰ পৰা শুনো আহকচোন। আসলতে সেইখিনি সময়ত লাচিত বৰফুকন ছবি নির্মাণ হৈ আছিল। গীত গাবলৈ গৈছিলোঁ কলিকতালৈ আৰু তেতিয়া কলিকতালৈ যাবই লাগিব যিসকলে অসমীয়া ছবি কৰিছিল, ইয়াত তেনেকুৱা সুবিধা নাছিল। তাত ঘৰ ভাড়া লোৱা যায়, ৰান্ধনি তান্ধনিও পায়। এতিয়া প্ৰবীণ ফুকন আৰু লক্ষ্যধৰ চৌধুৰী লাচিত বৰফুকনৰ পৰিচালক আৰু ব্ৰজেন্দা, মই আৰু নিবদা, আমি তিনিওজন কিন্তু লাচিত বৰফুকনৰ লগত জড়িত। মই গায়ক হিচাপে, ব্ৰজেন্দা সংগীত পৰিচালক আৰু নিবদা কাৰিকৰী দিশটো টেকনিকেল এডভাইজাৰ। আচ্ছা, হঠাৎ তাতেই ঠিক হ'ল যে নিবদাই এখন ছবি কৰিব আমাৰ ঘৰ। চিত্ৰনাট্য হৈ আছিলে, তেতিয়া ব্ৰজেন্দাই ক'লে যে ব্ৰজেন্দা ব্যস্ত আছিলে হেৰি কামত লাচিত বৰফুকনৰ, তো মোক ক'লে তয়ো কিবা অকণমান কৰচোন। কৰিলোঁ, এটা গীত তফত জোলালীৰ আছিল কণ কণ জোনাকীৰ বুলি, আৰু এটা গীত দৰকাৰ হৈছে। কিন্তু সেই গীতটো লিখিবলৈ তেতিয়া ব্ৰজেন্দাই বিচাৰি গ'ল, তেতিয়া পদ্মবৰ কটকী থাকে কলিকতাত, তেখেত গুৱাহাটীলৈ আহিছে আকৌ সেইখিনি সময়ত। তো ব্ৰজেন্দাই লিখিব পাৰিলেহেঁতেন, কিন্তু তেখেত ব্যস্ত হৈছে আছিলে, সেইকাৰণে লিখিব নোৱাৰিলে। এনেকৈ মই হাৰমনিয়ামটোত কিবা এটা সুৰ কৰি থাকোঁতে লক্ষ্যধৰ চৌধুৰীয়ে কেম্পত ক'লে যে আই তই কি সুৰ কৰিছ কৰচোন, মই চেষ্টা কৰোঁ। তেখেতে লিখি দিলে গীতটো, আমাৰ ঘৰলৈ যাওঁ অকণি মৰমেৰে অকণি চেনেহেৰে মৰতত সৰক সজাওঁ, লিখি দিলে। গতিকে সেইখন ব্ৰজেন্দাৰ লগত মই যুটীয়া ঠিক নহয়, সহযোগী সংগীত পৰিচালক হিচাপে গীত গোৱাৰ উপৰিও গীত গাইছিলোঁ। আৰু এই ব্ৰজেন্দাই যিটো গীত গাইছিল শুনা মোৰ জীৱন চাকি, সেইটো লিখিছিলে সাহিত্যিক পদ্মবৰকটকীয়ে, আৰু ব্ৰজেন্দাই গাইছিল। আৰু দৃশ্যটো খুব ভাল লাগিছিলে, এটা পাৰ্টি ছং এইটো। ফণি শৰ্মা, নটসূৰ্য ফণি শৰ্মা লাচিত বৰফুকনৰ কাৰণে গৈছিল। দেখিছোঁ যে প্ৰবীণদা, ফণি শৰ্মা, প্ৰবীণদায়ো চুটটোত পিন্ধি সেই হেৰিটোত ওলাইছে গীতটোত, ফণি শৰ্মাও ওলাইছে, খুব ফূৰ্তি, আমি ওলাম দে ছবিত। সেইবোৰ খুব ভাল লাগিছিল দেই। সেই ধুতি পাঞ্জাবী পিন্ধি থাকে, তেখেতে ধুতি পাঞ্জাবী পিন্ধি থাকে, একেবাৰে কোট চুট পিন্ধি প্ৰবীণদাক কোনোবাই পিন্ধাই দিলে, আটাইবোৰ ওলাইছিলে তেনেকৈ। আৰু ব্ৰজেন্দাই সেই গীতটোত কণ্ঠদান কৰিছিল আৰু লগত মই অকণমান গাইছিলোঁ। এই ছবিসমূহ চোৱা এজন ব্যক্তি স্বপ্নীল বৰুৱা ডাঙৰী আমাৰ মাজত উপস্থিত আছে, আপোনাৰ কেনেকুৱা ধৰণৰ স্মৃতি মনত আছে এই গীতসমূহক লৈ? গীতসমূহক লৈ পেলাই মানে প্ৰথমে মোৰ আজি অকণমান আৱেগিক হৈ গৈছোঁ এইটো কাৰণে যে ঠিক মনত পৰিছে মোৰ অজিত মল্ল বৰুৱা ছাৰে এসময়ত ব্ৰজেন বৰুৱাৰ খুব অন্তৰংগ বন্ধু, তেওঁবিলাকে ব্ৰজেন্দাৰ গানবোৰ আকৌ এবাৰ কেছেট কৰোঁতে তাৰ প্ৰস্তাৱনাত ব্ৰজেন্দাই কৈছিল যে আজিৰ প্ৰজন্মই আমাৰ এই গীতবোৰ মনত ৰখা নৰখাটোৱে স্বাভাৱিক আৰু ৰখাৰো প্ৰয়োজন নাই বুলি ভাবিছোঁ মই। সেই পিছৰ বাক্যখিনি অকণমান আক্ষেপেৰে কোৱা যেন লাগিছিলে মোৰ, কিন্তু আজি অত বছৰৰ মূৰত আমি উপলব্ধি কৰিছোঁ ব্ৰজেন বৰুৱাৰ সাংগীতিক দিশটো। কাৰণ যিসকলে অসমৰ সংগীতৰ ইতিহাস পঢ়িছে, বিশেষকৈ তফত জোলালীয়ে, 50ৰ দশকৰ তিনিজন মানুহৰ কথা প্ৰায় তিনি পৃষ্ঠা অকণমান কৈছে। তাৰে এজন হ'ল ভূপেন হাজৰিকা, এজন ৰুদ্ৰ বৰুৱা, এজন হ'ল ব্ৰজেন বৰুৱা। এই তিনিজনৰ সংগীত শিল্পীৰ মানে নৈপুণ্যতাটোৰ ক্ষেত্ৰত এটা কথা ক'ব লাগিব যে ব্ৰজেন বৰুৱা আকৌ তেখেতসকলৰ মাজত আটাইতকৈ সাংগীতিকভাৱে টেকনিকেলি যিটো পাৰফেক্ট বুলি কওঁ আমি, কাৰণ তেখেতে তাৰ আগলৈকে সংগীত ৰচনা কৰা মানে মিউজিকেল কম্পজিশ্যন কৰা ৱাৰ এণ্ড পিচ ইত্যাদি কেনেকুৱা ধৰণে আমি শুনিছোঁ দেখাৰ সৌভাগ্য হোৱা নাই, আৰু ওচৰ চাপা নাইবা সোধাৰ কথাটোও নাই, কাৰণ বৰ অনবৰত চিন্তা আৰু ছিৰিয়াছলিয়ে থকা যেন লাগিছিল মানুহজনক। এই কথাটো যে এটা কথা বৈশিষ্ট্য সদায় ওলাই পৰে যে ব্ৰজেন বৰুৱাৰ গীতত, সেইটো হৈছে যে ৱেষ্টাৰ্ণ প্লেটফৰ্ম এটাত কেনেকুৱাকৈ আমাৰ থলুৱা বিশেষকৈ কামৰূপী লোকগীতৰ নামৰ ঠাচৰ গানবোৰ কেনেকুৱাকৈ বহুৱাই লৈ পেলাই আমাক অনাই দিয়ে আৰু গানবোৰ খুব সহজ সৰলকৈ কৰা। আৰু এটা তেখেতৰ এই টেকনিকেল কম্পিটেঞ্চটো ওলাই পৰে যেতিয়া কণ্ট্ৰা এণ্ট্ৰিবিলাক দিয়ে। আপোনালোকে গানবোৰ চলি থাকোঁতে দেখিব যে চমটো শেষ নহয়, তাৰ মাজতে হঠাৎ আকৌ ছিংগাৰে ধৰি দিয়েগৈ। সেইটো কিন্তু খুব কষ্টকৰ কম্পজাৰ এজনৰ কাৰণে, দক্ষতা নাথাকিলে এইটো পাব আপোনালোকে সলিল চৌধুৰীৰ গানৰ বিশেষকৈ থাকে, শংকৰ জয়কিষণৰ গানৰ কম্পজিশ্যনত থাকে,
যে মাজতে সোমাই দিয়ে পটককে ধরি লো তারপর দেখব যে কোরাস এটাও হল অকান হারমনি নোট এটাও বাজিলে কিন্তু আকৌ দেখি যে গোটেইটো ঘুরি আহি পেলে আকৌ সেই কামরূপী লোক এই হরি চরণ দিয়া হে মানে এই এইটো মোর বিশেষভাবে মনত পড়ে কারণ 1960 সনত মোর প্রথম অসমিয়া সিনেমা না বা সিনেমাই প্রথম হব সাগে গ্যারিসন হলত চাইছিল শিলংত এইটো গ্যারিসন হল আজিকালি রাইজর কারণে মুকলি নহয় তো গ্যারিসন হল মুকলি আসে আর ময়ে মায়ে চাবলে গলো তারপর ভক্তপ্রহ্লাদে মানে নরসিংহই পেট মেলি দিয়ার মানে ইমানেই ভয় খেলো যে সিটর তলত সোমাই যাবলিয়া হলগে তেনেকা সুর কিন্তু পিছত আহি পেলায় যেটা পাবলিসিটি ডিপার্টমেন্টর বিশ্বকর্মা পূজাত শিলপুখুরী অফিসত সদায় একটা নিয়মিয়া ছবি অভ্যাস ছবি প্রদর্শন আসে আর এইবিল ছবিকে আকৌ পুনর্বার চাবলে পাইছিল দুঃখর বিষয় এই যে সংরক্ষিত নহল এইবর আর কিন্তু এটা ভাল লাগিছে আর দূরদর্শনক ধন্যবাদ দিব লাগিব যে পুনর্বার এজন যোগ্য মানুষের যোগ্য স্থান দিবলে আপনাদের অগ্রসর হয়েছে। পদ্ম বরকতকীয়ে রচনা করা আমার ঘর বোলছবির সেই বিখ্যাত গীত শুনা মোৰ জীবন চাকি ৰমেনদাৰ ভাষাত অসমীয়া চিনেমাৰ পাৰ্টি সং আপোনালোকৰ সন্মুখত পৰিৱেশন কৰিছে ৰূপম ভূঞাই আৰু তেওঁ সহযোগ কৰিছে স্পন্দন চক্ৰৱৰ্তী আৰু প্ৰশান্ত ৰাজখোৱাই। মনরে পুদুলি গারাই যাই নুপুরর ঝুনঝুনানি আহা ও হো ও আহা ও কোন জানার গুঞ্জরণত ফুলিলে কোন কোন জবনত জীবনত মধুলগন আহিলে ও কোন জানার গুঞ্জরণত ফুলিলে কোন কোন জবনত জীবনত মধুলগন আহিলে 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 আহা সংগোপনে দুলনি দি মনে মনে দূরে দূরে নাচে রঙতে ও মোর জীবনত সংগোপনে দুলনি দি মনে মনে দূরে দূরে নাচে রঙতে 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 কোনা মোর জীবন সাকি স্বপ্ন ভরা জোনা কাটি মন মোর সাতি ফুটি দেহ মোর জান ভাতি ও পরিচালক ব্রজেন বড়ুয়ার মনত ছবি পরিচালনার সপোন নিশ্চয় লুকাই আছিল, মনত হেঁপাহ আছিল নিজাক এখন ছবি পরিচালনা করার কথা। আর 1962 সনত সেই সপোনে বাস্তব রূপ ললে, তেখেতে পরিচালনা করলে ইটু সিটু বহুতো নামৰ ছবিখন। ছবিখনত অভিনয় করেছিল নটসূর্য ফণী শর্মায় আর সেই সময়ের গুয়াহাটির প্রখ্যাত কৌতুক অভিনেতা মুয়াজ্জুন আলিয়ে। এই ছবিখনের এটি প্রখ্যাত গীত জক উড়ি পখিলাতি। এই গীতটির বিষয়ে দুআষাৰ কবলৈ মই ৰমেনদাক অনুৰোধ জনাইছো।
ইটো সিটো বহুতো ছবিখন ব্রজেন দাই সংগীত পরিচালনা করেছে আর ছবিখনের পরিচালনাও তেখেতেই করেছিল আর গীতও গাইছিল দুয়েটি। তেতিয়া হয়েছে কি এই গীতটো যেটো কি আসলে জকুরি পখিলা নবকান্ত বৰুৱা রচনা নবকান্ত বৰুৱাই লিখেছিল আর এই গীতটো আর প্রথম হয়েছে কি ইটো সিটো বহুতো প্রথম কমেডি মানে হাস্য মধুর ছবি অসমিয়া প্রথম তাত গতি সেই হিসাবেও ইটো সিটো বহুতো আর খুব মানুষ ভাল পাইছিল আদরি লৈছিল ছবিখন ভাল পাইছিল খুব বেশি হেৰি করা নাই অকমান হেৰি কৰিছিল আর তাত প্রথম প্রযোজনা করেছিল মোর নাম মার নাম আছিল জোনপ্রভা বৰুৱা কব নয় আচরিত কথা ব্রজেন দায় পরিচালনা করেছে কিন্তু প্রযোজনা করেছিল মোর মা জোনপ্রভা বৰুৱা গতি সেই গীতব আমি শুনেছো সেই তাত মই গীত গা নাছিল সেইখিনি সময় তার আগতে গীত গাইছিল সেইখিনি সময় মোর গীত গাওয়া প্রায় কমি আছিল যেহেতু এইফালে মোর সুর করা বা কম্পোজিশনত বেশি মন দিবলগিয়া হল গতি সেই গীতটি এওঁলোকে গাবলৈ ওলাইছে আর এই গীতব শুনিলে সেই তেতিয়ার সেই ছবিব মনলৈ আহে সেই কি পরিবেশত হয়েছিল কেনেকে গাইছিল কেনেকে করেছিল জক উড়ি পখিলাতি ইটো সিটো বহুতো ছবির এই গীতটি আপনার সন্মুখত পরিবেশন করবলে লৈছে স্পন্দন চক্রবর্তীয়ে।
বাবে কেশব মহন্তই রচনা করলে এই গীতটি, আমার কপালতে রঙা সেন্দুরে তিলক আঁকি দিয়া। এই ছবিখনের কিছু কথা কবর বাবে মই আমার মাজত উপস্থিত থাকা স্বপ্ননীল বৰুৱা ডাঙরিয়াক অনুরোধ জানাইছো। এখন ছবি, এখন উল্লেখযোগ্য ছবি এইটো কারণে যে তাত একেবারে নতুন কলা কৌশলীক লৈ গৈ পেলাই কেনেকুৱাকে সুন্দর ছবি এখন প্রস্তুত কৰিব পাৰে সেইটোৱে বোধকৰ ব্ৰজেন বৰুৱাৰ মানে বৰুৱা পৰিয়ালৰ বিশেষত্ব বুলিয়ে কব লাগিব। যে সুরৰ ক্ষেত্রতো যি এটা সুন্দর ধুনিয়া সুরবিলাক আমি শুনা পাইছিলোঁ, তাৰপিছত মোৰ সেই ছবির সেটিং শ্যুটিংবিলাকও ঋণিকি ঋণিকি মনত পড়ে, মানে খুব পরিষ্কার ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমা হলেও যে টেকনিক্যালি তাক একেবারে পারফেক্ট করবলে চেষ্টা করা হয়েছে, একেবারে নিখুঁত ধরনের ছবি তোলা, ওভার অ্যাক্টিং বলে কোনো, যদিও একেবারে নতুন অ্যাক্টর তেওঁলোকক যেন বহুদিন পুরোনা অভিনেতা অভিনেত্রী সুর বোধকর মোর যদি ভুল করা নাই অমরজ্যোতি চৌধুরী আসলে, তারপর দতেন বৰুৱাৰ জীয়েকও আসলে, নীরা বাইদেউ আসলে, এই গোটেইবিলাক শিল্পীর পর আরম্ভ করে বিজয় শঙ্করও আসলে, তেওঁলোক প্রায়ভাগেই তেতিয়া নতুন খুব অভিজ্ঞও নহয়, কিন্তু যেতিয়া অভিনয় আমি চাইছিলোঁ তেতিয়া অনুভব হওয়া নাছিল যে তেওঁলোক প্রথমবারলৈ অভিনয় করেছে নাইবা সঘনাই সিনেমাত অভিনয় করা তেখেতসকলৰ অভিজ্ঞতা নাই। কিন্তু এই যে পরিচালক তথা সেই বাতাবরণ সৃষ্টি করে লৈ পেলাই উৎকর্ষ, সেই বাতাবরণটার কারণেই নাকি একটা সাংগীতিক বাতাবরণ নাইবা সৃষ্টিশীল বাতাবরণ নাইবা সকলে অনুভব করবছিল যে আমি এখন ভাল বস্তু প্রস্তুত করব লাগে, যেটু প্রথমতেই রমেন দাই কৈছিলে যে আমি যি নহক যি করিম ভালকে করিম কোনো নিখুঁতকে করিম, সেই কথাটো বোধ করো এই শিশু শিল্পীজনলৈকো বিয়পি পড়ছিল, সেইটো একটা সাংঘাতিক কথা, যেটু যে চেষ্টার অসাধ্য একো নাই আর চেষ্টা নকরাকে প্রস্তুতি নোহাকে আসল কামটো নানামি বলে সকিয়নি, এই দুইটা দিক সামরি লৈ পেলাই ব্রজেন বৰুৱাই করে থ গেছিল। আর পিছত যেতিয়া কাহিনীব শুনিছো ডক্টর বেজবৰুৱাকে আদি করে মুকুতা ইত্যাদি ছবিটো সেই নিখুঁতকে করা কথাটো কেবল ডাইরেক্টরের ফলেরপরাই নয় পরিচালকের ফলেরপরাই নয় অভিনয় শিল্পীসকলেরও নয় একে কলা কৌশলীলেকে যাতে সকলে নিজের প্রচেষ্টাটা নিখুঁতকে করে সেই কথাটো কিন্তু খুব ব্রজেন বৰুৱাই জোর দিছিল। কারণ আপনাদের সাব এটা মোৰ মনত পৰিছে, এটা মমতা ছবির তেখেতৰ শেষ অভিনয় এটা ঘোষা কীর্তন তেখেতে অভিনয় করেছে, মুকলিকে গাইছে, আপনি শির ওলাই গেছেগে মানে যে গাঁৱৰ শিল্পীজনে যেতিয়া গাব নামঘৰীয়াজনে একেবারে তার কাষৰ শির ওলাই যাওয়াকে অন্তর ঢালি যে গাইছে, তেওঁ প্লেবেকহে কৰিছে, কিন্তু প্লেবেক করার মানে চিত্রায়ন করাটো একটা নিখুঁত ভাবটো দেখা যায়, সেইটো ব্রজেন বৰুৱাৰ নিশ্চয় একটা হলমার্ক। আর একটা কথা কব লাগিব এই সুযোগতে যে সেই সময়ের মানে ঠিক স্বাধীনোত্তর কালের ডেকা ধরা আমি অসমীয়া সংগীতে তেতিয়া কলিকতার পর মুক্ত হব বিচাৰিছে, একটা নিজের ঠাই করে লোক বিচাৰিছে, অকমান ধীমা রাগ প্রধান নাইবা রাবীন্দ্রিক প্রভাবের পর ওলাই লৈ পেলাই গান এটার নিজের একটা শৈলী সৃষ্টি করব বিচাৰিছিল, যেটো শৈলী আকৌ গুৱাহাটীতে সম্ভব হয়েছিল, কারণ এইটো কারণে যে গুৱাহাটী তেতিয়া ফ্যাশন ক্যাপিটেলে আছিল আজির নিচিনাকে, আর বোধকরো ইংরাজি গান নাইবা ওয়েস্টার্ন মিউজিক শোনা গুৱাহাটীর লড়া নাইবা অসমৰ ব্রহ্মপুত্র উপত্যকার লড়া বোধকরো ব্রজেন বৰুৱা অজিত মল্ল বৰুৱাহতে হব, শিলংত বাদ দি যি আন্তঃরাষ্ট্রীয় ক্লাসিক্যাল মিউজিক ইত্যাদি শুনি লৈ পেলাই পৃথিবীত কি হয়ে আছে গানের ক্ষেত্রত সেই চল্লিশের শেষ ফালে নাইবা পঞ্চাশের আগভাগতেই অনুভব করেছিল, আর সেইখিনির ভাল বস্তুখিনি আহরণ করে অসমীয়া সংগীতত দিবলে তেওঁলোকে চেষ্টা করেছিল, যেটো বলিউডি কায়দা মানে হলিউডর কায়দাও আনি অসমীয়া সিনেমাত সুমাবলে তেখেতসকল সম্ভব হয়েছে। ও আই আমার কপালতে কেশব মহন্তই রচনা করা এই গীতটি এতিয়া আপনাদের সম্মুখত পরিবেশন করব কঙ্কনা ভাগবতী আর প্রশান্ত রাজখোৱাই। আমার কপালতে রঙা সেন্দুরে তিলক আঁকি দিয়া, গাঁৱৰ ভালি রং মেলা লৈ যাও। ও আই আমার কপালতে রঙা সেন্দুরে তিলক আঁকি দিয়া,
দাওর ফালি রং মেলা লই যাও। রঙা বেলি রং আহে পাখি মেলি, ওসুয়া রঙা বেলি রং আহে পাখি মেলি, জিলিঙনি জিলিমিলি মন আমার খেলিমিলি, জিলিঙনি জিলিমিলি মন আমার খেলিমিলি, হে পাগুসাই রঙর মেলা সাই, হে পাগুসাই রঙর মেলা সাই, ও আমার কপালতে রঙা সিঁদুরে রে তিলক আঁকি দিয়া, দাওর ফালি রং মেলা লই যাও। চলে শুয়া ঠেঙুলিয়া রাতিপুয়া, আয়ো আয় খেদুরিয়া উঠেতি আঁকি দিয়া, আমার সবুজ জলে শুয়া ঠেঙুলিয়া রাতিপুয়া, আয়ো আয় খেদুরিয়া উঠেতি আঁকি দিয়া, মন ঢালি রঙর গান গা, ও আয় মন ঢালি রঙর গান গা, ও আমার কপালতে রঙা সিঁদুরে রে তিলক আঁকি দিয়া, দাওর ফালি রং মেলা লই যাও, ও আমার কপালতে রঙা সিঁদুরে রে তিলক আঁকি দিয়া, দাওর ফালি রং মেলা লই যাও, ও আমার মাজত এই অনুষ্ঠানত উপস্থিত আছে ব্রজেন বৰুৱাৰ কন্যা মনামী বেজবৰুৱা। মনামীৰ পৰা আমি জানিব খুজিছোঁ তেখেতৰ পিতৃদেৱৰ কিছু স্মৃতিৰ কথা। নমস্কাৰ, মই নয়নদা আৰু দূৰদৰ্শনত ধন্যবাদ দিছোঁ আজি এই প্লেটফৰ্মত আহিব পাৰিছোঁ। কিন্তু কথা হৈছে ব্রজেন বৰুৱা যেন মোৰ কাৰণে এটা সপোনহে, এইখিনি আৰ্টিষ্ট বা আপোনালোকৰ পৰা বাস্তৱত মানে দেখিব পাৰিছোঁ। কিন্তু মই বহুত কিবা কিবি ক'ম বুলি আহিছিলোঁ, কিন্তু এই মুহূৰ্তত পাপুদা মানে স্বপ্নলীল দাৰ এটা কথা মোৰ খুব ভাল লাগিলে, কাৰণ ৰাতি যেতিয়া মোৰ কাৰণ দেউতা ঢুকাওঁতে মোৰ 6 বছৰ, একো তেনেকৈ গম নাপাওঁ, কিন্তু ৰাতি ৰাতি যেতিয়া শুৱাওঁতে সদায় দেউতাৰ এটা নাম মানে কাম আছিলে, সদায় মানে ৰেডিঅ'টো বজাবই লাগিব আৰু চাইনিজ মিউজিক বা ৱেষ্টাৰ্ণ অৰ্কেষ্ট্ৰা মিউজিক উইদাউট মানে সেইবিলাক উইদাউট ছং সেইবিলাক শুনাৰটো মানে তেওঁতো শুনাটো শুনাই শুনিবই আৰু লগত আমাকো শুনিব লাগে। শুনাতে লগে লগে মানে আমাৰ এটা কথা কয় মানে স্বপ্নলীলা আপুনি এইমাত্ৰ মনত পৰিছে, আপুনি যিহেতু কণ্ট্ৰা এণ্ট্ৰি কৈছে আমাক বাৰে বাৰে কয় যে চাচোন চা সেইটো মন কৰচোন টিং এটা বাজিব তৰা এটা ক'ৰবাত জিলিকি গ'ল, অলপৰ মিউজিক মিউজিক চাবিচোন চাবি, ঠিক এনেকৈ কৰোঁতে কৰোঁতে আমাৰো কেতিয়া টোপনি গুচি যায়, তৰাৰ মাজত গুচি যাওঁ। এই মুহূৰ্তত মানে মই সেই কথাটোৱে ফিল কৰিছোঁ দেই, সেই বস্তুটো আমাৰ মাজতো সোমাব খুজিছিল কিন্তু ভাগ্যৰ চকৰি বেলেগ পিনে গুচি গ'ল আৰু মই বাকী নকওঁ। মই এইখিনি পাপুদা ধন্যবাদ দিছোঁ আপোনাক এইটো অনুভৱটো দিয়াৰ কাৰণে, ধন্যবাদ নয়নদা। ব্ৰজেন্দাই ৰচনা কৰা এটি গীত মোৰেনো এই গাঁও এখনি, এই গীতটিৰ আঁৰৰ কথা আমাক এতিয়া ক'ব ৰমেন বৰুৱাই। ব্ৰজেন্দাৰ এটা সময়ত বহুতে নাজানে চাকৰি এটা কৰিছিল, বেছিদিন নকৰিলে চাকৰিটো হৈছে কি প্ৰকিউৰমেণ্ট ইনস্পেক্টৰ। প্ৰকিউৰমেণ্ট সেই ডিপাৰ্টমেণ্টটো আজিকালি নাই, ছাপ্লাইৰ দৰে, কিন্তু প্ৰকিউৰমেণ্টে কেৱল ধানৰহে হেৰি কৰে, সেইটো চৰকাৰী বিভাগ। চাকৰিটো হ'লগৈ জামুগুৰিত আৰু তাত তিনিজন লগ লাগিলে জামুগুৰিত, ব্ৰজেন বৰুৱা আৰু নৃত্যশিল্পী গজেন বৰুৱা
আর কেশব মহন্ত তেখেতেও তাত স্কুল এখন চাকরি করে তেতিয়া এনেকুয়া হয়েছে ব্রজেন দায় কোয়া কথা যিজন তেওঁলোকৰ ওপৰৰ অফিচার আছিল তেওঁলোকে কয় এ বৰুৱা নালাগে যাক অফিস কৰে চহীটো মাৰি যাওক আপোনালোকে গান বাজনা কৰক এনেকৈ ক'লে গতিকে সেইখিনি সময়ত ব্রজেন দাই তাত কিছুমান ল'ৰা ছোৱালীক গীত শিকাইছিল অনুষ্ঠানত গোৱাইছিল ব্রজেন দাৰ গানৰ বহীখনত এতিয়াও লিখা আছে তলত কিছুমান ছোৱালী নীলি কিবা লিলি এনেকুৱা নাম্বাৰ এইবোৰক দি গোৱাইছিল মানে হে অঁ তেনেকুৱা শুনিছোঁ দেই গতিকে সেই গীতটো মোক শিকাইছিল পিছত ইয়ালৈ আহি চাকৰি বেছিদিন নকৰিলে আৰু গুচি আহিলে কাৰণ চাকৰি কৰা মানুহেই নহয় তেওঁ আহিলে আহি মোক গীতটো শিকালে ক'ৰবাত কৰ্মশালাত দুই এঠাইত মই শিকাইছিলোঁ আৰু এবাৰ বোধ কৰোঁ মই পাহৰিলোঁ সভ্য কেছেট কৰিছিলোঁ কেইটামান তাতে মোৰ প্ৰয়াত পত্নী বনজ্যোৎস্না আৰু কোনোবা এগৰাকীয়ে গাইছিল সেইটো এতিয়া সেইবোৰ পাবলৈ নাই কেছেট তাৰ বাহিৰে এনেই কিন্তু এতিয়ালৈকে সেইখন কোনো সভ্য চি ডি হিচাপে বা ওলোৱা নাই খুব বিভিন্নজনে গাইছে অনুষ্ঠানত আজি কোনে গাব আজি এই গীতটি আপোনালোকৰ সন্মুখত পৰিৱেশন কৰিব ৰীমা গোস্বামীয়ে Thank you.
1962 চনত মুক্তি লাভ করা এখনই ছবি নরকাসুর। আর এই ছবির এটি অতি জনপ্রিয় গীত চিনু চিনু লাগে কিনু চিনাকি। কলিকতালৈ গৈ সেই সরু অবস্থাতেই এই গীতটিত কণ্ঠদান করেছিল তরুলতা দাসে। আর তরুলতা দাস আজি আমার মাজত উপস্থিত আছে। এই গীতটির কথা আমি অকমান তেখেতরপরা জানিব বিচারিছো। চিনু চিনু লাগে গীতটির তেখেতে খুব হেরি করেছিল আমাক, ছোৱালীবিলাকক মানে গাবলৈ কৈছিলে। তাহাতে আৰু খুব ফূৰ্তি পাইছে আৰু চিনু চিনু লাগে গাবলৈ। মোক বাৰে বাৰে কৈছে তৰু তুমি গোৱা গানটো চিনু চিনু লাগে। তাৰপিছত কি কেনেকৈ গাওঁ কি কৰোঁ তাৰপিছত তেখেতে শিকালে আৰু তাতে অলপমান মোক। সেই তাকে কথাবোৰ মই পাহৰিছোঁ বাৰু দেই অলপমান। এতিয়া মই বাৰু গানটোকে গাই দিছোঁ অলপমান। চিনু চিনু লাগে জানো চিনাকি, ঐ চিন পাবা তোর খোঁজতে সুসুপ চামাক লাজতে, লুকাবা কুখেলা দুচকু ঢাকি কি কি চিন পাবা, লুকাবা কুখেলা দুচকু ঢাকি। চিনু চিনু লাগে জানো চিনাকি, ঐ চিন পাবা তার খোঁজতে সুসুক চামাক লাজতে, লুকাভা কুখেলা দুচকু ঢাকি কি কি চিন পাবা, লুকাভা কুখেলা দুচকু ঢাকি। চমকত চাবলৈ নহ'লো মই বিজুলি, নলৰে কলৰে পাতা গলি, জোনৰে লগৰে সৰু তৰাতিয়ে নকয় জানো কাৰোবাৰ মনৰ কথাটি, ঐ চিন পাবা তার খোঁজতে সুসুক চামাক লাজতে, লুকাভা কুখেলা দুচকু ঢাকি কি কি চিন পাবা, লুকাভা কুখেলা দুচকু ঢাকি চিনু চিনু লাগে। আর এইবার আপনার সম্মুখত গীতটি পরিবেশন করব কঙ্কনা ভাগবতী আর ভাস্বতী ডেকা। কথাটি ও সিন পাবা তার খুঁজতে সুসুক সামাক লাজতে,
১৯৬৯ চনত মুক্তি লাভ করা ব্রজেন বৰুৱা পরিচালিত দ্বিতীয়খন ছবি ডক্টৰ বেজবৰুৱা অসমৰ চলচ্চিত্ৰ ইতিহাসত এক মাইলষ্টোন বুলি কব পাৰি। কেইবাটাও কথাৰ বাবে এইখন এখন গুৰুত্বপূৰ্ণ ছবি। তাৰ আগতে বহু অসমীয়া ছবিয়ে বক্স অফিচত বেয়াকৈ মাৰ খাইছিল, অসমীয়া ছবি চাবলৈ হললৈ দৰ্শক অহা নাছিল। কিন্তু ডক্টৰ বেজবৰুৱাৰ মুক্তিৰ লগে লগে এক জাগৰণৰ সৃষ্টি হ'ল, আলোড়নৰ সৃষ্টি হ'ল আৰু দীর্ঘদিন ধরে এই ছবিখন অসমৰ বিভিন্ন চিত্রগৃহত চলি থাকিল আৰু অসমৰ দৰ্শক ছবি চাবলৈ পুনৰ চলচ্চিত্র গৃহলৈ উভতি আহিল। এই ছবিখনে নির্মাণৰ ক্ষেত্ৰতো ব্রজেন বৰুৱাই এক ইতিহাস সৃষ্টি করলে, কিয়নো ৰমেনদা অলপ আগতে কৈ গৈছে যে ইয়াৰ পূৰ্বৰ ছবিসমূহ অসমৰ ছবিসমূহ নির্মাণৰ বাবে কলিকাতালৈ যাব লগা হৈছিল। দৃশ্যগ্রহণ, শব্দগ্রহণ, সংগীত গ্রহণ, এই সকলোখিনি কাম কলিকাতাত কৰা হৈছিল। কিন্তু ব্রজেন বৰুৱাই সিদ্ধান্ত ললে যে ডক্টৰ বেজবৰুৱা ছবিখন তেওঁ অসমৰ পটভূমিত অসমতে নির্মাণ করব, কলিকতার কোনো সহায় নলয় আর কারিকরী দিশৰ মূলত কিছু শিল্পী তেখেতে অসমৰ যিসকল আমাৰ থলুৱা যুবক যুবতী আছে তেখেতসকলক প্রশিক্ষণ দি এই কামৰ বাবে প্রস্তুত করে তুলিব। ব্রজেন বৰুৱাৰ এই চেষ্টার ফলতেই ইয়াৰ পিছৰ ছবিসমূহৰ দৃশ্যগ্রহণ অসমতে হবলৈ আৰম্ভ করলে আৰু কারিকরী দিশত কাম করার ক্ষেত্রত ভালেমান যুবক যুবতী এই ক্ষেত্রলৈ আগবাঢ়ি আহিল। ব্রজেন বৰুৱাৰ মুকুতা ছবিখনৰ পৰা শব্দগ্রহণৰ কামত জড়িত থকা সতীশ চৌহান আমাৰ মাজত উপস্থিত আছে। মই সতীশ চৌহানৰ পৰা ব্রজেন দাৰ কারিকরী দিশত যি নৈপুণ্য সেই বিষয়ে দুআষাৰ কথা জানিব বিচাৰিছো। মই ললিতাতে প্রথম কাম কৰো ব্রজেন দাৰ লগত, মই ললিতাতে ৰেকর্ডিং আৰম্ভ কৰো। আর এইটো তেওঁ মানে মুকুতাৰ সময়ত এডিটিং কৰিব যাওঁতে ফেরোগ্রাফ রেকর্ডার একটা লই আইছিলে, এই রেকর্ডারটা আনি মোক ঘর গিয়ে মাতি আনছে আহিবিছন। মই গলো ঘর দেখা দিছে এই কিনা করব পারি নাকি, তারপরে মই কলো একটা মিক্সার লাগিব ইয়ার লগত। তো মিক্সারখন মই বনালো মল্লাদা মহেশ মল্ল বিজু বৰুৱা যতীশ আপনার সাউন্ড ইঞ্জিনিয়ার আছিল তখেতে মোক সার্কিট এখন দিলে যে এখন বনা, এখন বনাই পেলায় মই ডাইরেক্ট রেকর্ডিং আরম্ভ করেছিলাম। মানে কোনো ডাবিং নাই তেতিয়া, মানে ডাবিং নোহাকই তেতিয়া, কিন্তু কি ডাক্তার বেজরের ডাবিং আছিলে, কিন্তু এই ললিতার পিছর পর উপজা সোণর মাটি মমতা এই তিনখন ছবি মানে ডাইরেক্ট রেকর্ডিং এই মেশিনতে করলো, ব্রজদার মেশিনত। এইটাই আর তার ব্রজদার টেকনিক্যালি মানে গোটেখিনি নিজে জানছিল, কারণ ডাক্তার বেজরা কিন্তু মানে কামবিলাক তো নিজে করেছে, কিন্তু নাম দিছে সত্য ডেকার, কারণ সত্য ডেকার পিছলে লাইটত আকো গুছি আছে, ব্রজদা তেনকা মানুষ আসলে গোটেখিনি তো নিজেই জানিছিল। মানে এইখানে ছবি নির্মাণ এখনের গোটেখিনি কথা ব্রজেন দার আয় ত্ত আছিল আর সেই কারণে তেখেতে নির্মাণ করা পাঁচখন ছবিয়েই দর্শকর যথেষ্ট সমাদর লাভ করবলৈ সক্ষম হয়েছিল। এইবার আমি আহিছো পুনৰ গীতৰ মাজলৈ। নিপ বৰুৱাই পরিচালনা করা এখন ছবি ১৯৫৬ চনত মুক্তি লাভ করেছিল মাক আৰু মৰম। এই ছবিখনৰ কেশব মহন্তই লিখা এটি গীত এতিয়া আপোনালোকৰ সন্মুখত পৰিৱেশন কৰিব ৰূপম ভূঞা আৰু ৰীমা গোস্বামীয়ে। মনরে দীপালি জ্বলে উজলি তুম
আঠাৱন্ন চনত মুক্তি লাভ কৰিছিল নিব বৰুৱা পৰিচালিত ভক্ত প্ৰহ্লাদ নামৰ ছবিখনে। এই ছবিখনৰ গুণদা কৌৰে গোৱা এটি গীত ও হৰি চৰণ দিয়াহে সেই সময়ত খুবেই জনপ্ৰিয় হৈছিল। এই গীতটিত আমি অসমীয়া লোকসংগীতৰ সুৰৰ প্ৰয়োগ দেখা পাওঁ। এই গীতটিৰ আঁৰৰ কথা ক'বৰ বাবে মই সপ্তনীল বৰুৱা ডাঙৰীয়াক অনুৰোধ জনাইছোঁ। এই গানটো নাম শুনিলে আমাৰ স্মৃতি একেবারে সেই আজি চল্লিশ পঞ্চাশ বছরলে গুছি যায়গে। আর যদিও মানে পুরোনা গান বলে কয়, কিন্তু এই মানে ভাবো যে চিরনতুন গান একটা কারণে, আর গীতি সাহিত্য আর গীতি বুরঞ্জিত একটা উল্লেখযোগ্য গান এই কারণেই যে কামরূপী নাগারা নামের থাসত একটা আধুনিক গান হব পারে আর আধুনিক অর্কেস্ট্রেশনত করাব পারে, সেই একমাত্র ব্রজেন বড়ুয়াই সম্ভব করেছিল। আর এই যে কামরূপী ধারাটো আধুনিক সিনেমার গানত সুমাই দিয়া ক্ষেত্রত যেটু ব্রজেন্দার অরিহণা সেই অনস্বীকার্য আর সদায় সকলে মনত থাকিব লাগিব। কারণ শেষর বোধ কর হে প্রাণ গোপাললেকে তেখেতে যতেই পাইছে যেতিয়াই পাইছে এটা নহয় এটা গান বোধ কর সুমাই দিয়া, সেই জানি শুনি করেছিল নে স্বভাবগতভাবে অসমীয়া মানুষের রুচির মনের মাজত যে লোকশিল্পী একোজন একোজন সোমাই আছে সেই উপলব্ধিটোর কারণেই যে মানে ডাইরেক্টর পরিচালকজনের মাজত এজন ব্যবসায়ীও যে মই এখন সিনেমা করিম, সিনেমাখন রাইজর মনোগ্রাহী হব লাগিব, রাইজর মনোগ্রাহী হবলে মই বম্বে টাইপ গান করলে নহব, সদায় শুনি থাকা ঘরত গাব পারা ফটা বাহনি মারি থাকতে গা ধুই থাকতে গাব পারা তেনেকা ধরনের সুর এটা যদি সিনেমাখনত মই সিগনেচার টিউন হিসাবে রাখি থই দিউ তেতিয়াহলে সেইটো চিরযুগমীয়া হয়ে থাকিব। আর আপনি প্রত্যেকটা সিনেমাতে চাব ডক্টর বেজবরুয়াটো যদিও রমেন দাই সংগীত পরিচালনা করেছে বোধ করো অকমান হয়তো দিহা পরামর্শ নিশ্চয় ব্রজেন দাই সেই সময় দিছিল যে এনেকুৱা ধরনের একটা সুর করব পার নাকি চা, এই কথাটো সদায় মনত রাখবলগিয়া। আর আন একটা কথা দিক সদায় আমি ব্রজেন বরুয়ার মনত রাখব লাগিব যে উত্তরাধিকারী এজন সৃষ্টি করা সকলো ক্ষেত্রতে তেখেতর যে অরিহণা নহলে আজি সতীশ চৌহানক নাপালোহেতেন, আজি অপি নায়ারহতক নাপালোহেতেন, আর পরবর্তীকালে যিমানখিনি মিউজিক ডিরেক্টর আহিল, শিল্পী আহিল, অভিনেতা আহিল, প্রত্যেকজনক নতুন এজনক সুযোগ দি তেও কোনোদিনেই মানে স্টার কাস্ট নাম এই কিজন থাকিব তেনেকুৱা ধরনের কথা নাছিলে। নতুনক সুযোগ দিয়া যে একটা প্রবণতা দি থৈ গল সেই অসমে নিশ্চয় মানিব লাগিব, নহলে আজি আমি কটন কলেজের বেস্ট সিঙ্গারে ওলাই আহিয়ে
এখন ছবিত সুযোগ পোৱা এই ধারাবাহিকতা যে রাখি গৈছিল যে কারণে নতুন নতুন শিল্পী আমি বহুত পাইছিল 70-80 দশকলে রমেন দায়ও সেই আগ রাখি থ গৈছিল সেই বোধকর ব্রজেন দায় আরম্ভ করে যাওয়া একটা ধারা তো এতিয়া এই গানটো শুনিলে আকৌ মোৰ মন যাব সেই ছবিঘর গ্যারিসন সিনেমা 1960 চন ও হরি শরণ দিয়া ও হরি শরণ দিয়া গীতটি পরিবেশন করব কঙ্কনা ভাগবতী আর প্রশান্ত রাজখুয়াই স্মৃতির পরশ নীপ বৰুৱাই পরিচালনা করা এই ছবিখনে মুক্তি লাভ করেছিল 1965 চনত এই ছবিখনৰ এটি গীতত কণ্ঠদান করেছিল রমেন বৰুৱাই আর এই গীতটির কথা এটি আমাক রমেন দায় কব আসলতে স্মৃতির পরখন আরম্ভ হয়েছিল 1956 চনত আরম্ভ হয়েছিল মুক্তি পাইছিল পিছত আর সেই ছবিখনের আরম্ভণিতে আমার ঘরের সম্মুখত দুখন বেঞ্চত রাতে ভাত পানি খাওয়ার পিছত ব্রজেন্দা নিবদা বহি যায় আটাইবোৰে ভালকে ভরি মেলিব পৰাকৈ জায়গাখিনি উলিয়াই লয় আর আমি কাকতে বহি শুনি থাকো কি করব কেনেকুৱা কৰ স্মৃতির পরশত আমার চারিজনেরে প্রথম প্রবেশ সিনেমা জগতত এনে ইয়াত রেডিওত গান গাইছো বিভিন্ন অনুষ্ঠানত গান গাইছো গুৱাহাটীৰ বাহিৰতো গাইছো সেইটো বেলেগ কথা কিন্তু সিনেমাত গান গোৱা নিবদা পৰিচালক ব্রজেন্দা সংগীত পৰিচালক আৰু মুখ্য মানে নায়কৰ চৰিত্ৰ কৰিছে মই গীতত কণ্ঠদান কৰিছো নেপথ্য কণ্ঠশিল্পী হিচাপে আর কেশব মহন্ত প্রথম গীতিকার আছে আমার চারিজনের প্রথম প্রবেশ স্মৃতির পরশ ছবিখন রেকর্ড বলে কব লাগবে স্মৃতির পরশ আগতে গান গাইছিল রেডিওত গাইছিল কিন্তু কলিকতালে যাব লাগিব তাত বা
পরিবেশটা কেনেকা অকান ভয়ও লাগিছিল ভালো লাগিছিল কিন্তু তাত সোমায় দেখিল ইমান ভাল লাগিছে যিসকলে আমার বাদ্যযন্ত্রী বহি আছে সকলবরে ব্রজেন্দার লগত আগরে চা চিনাকি আছিল দুই এজনের চিনাকি করে দিলে খুব মরমেরে তেওঁলোকক আমার বয়স কম আছিল তেতিয়া মরমেরে কথা বতরা ভয় তো আমার তেতিয়া নোহা হয়ে গেল আর প্রথম মোর জীবনত রেডিও ছবিত গীত গাইছো প্রথম যে গীত গাইছিল সেইটো গাইছিল ও আই আমার কপালতে অলপ আগতে এওঁলোকে গালে মই আর ননিকা কটি বুলি তেখেত ডিগবৈপরা আইছিলে এইটো মোর প্রথম গীত গীত গাওয়ার অভিজ্ঞতা ছবিত তারপর লাহে লাহে মোর ভয়তো মানে হেৰি নোহোৱা হল চারিটামান গীত গাইছিল এটা হল টুন টুন কনমান আহা আর এটা গাইছিল কি আছিলে জানো ও আই আমার কপালতে আর এই ও মোরে দেহিটো বিহু সুরিয়া গীত এনেকে তিনি চারিটামান গীত গাইছিল মই আর আমার লগত আছিল গুণদা গুণদা তেতিয়া আছিল আমি দুজনেই বেশিরভাগ এই গীতবোর গাইছিল আমি গীতটোর আরর কথাখিনি শুনিলো আর এটা এই গীতটি আপনার সম্মুখত পরিবেশন করব স্পন্দন চক্রবর্তী আর ভাস্বতী ডেকায়
চনত মুক্তি লাভ করেছিল লাসিত বরফুকন ছবিখনে। পরিচালক আছিল এগারী প্রখ্যাত নাট্যকার প্রবীণ ফুকন আর যশস্বী অভিনেতা লক্ষ্যধর চৌধুরী। লাসিত বরফুকনের চরিত্রত অভিনয় করেছিল হরবেশ্বর চক্রবর্তীয়। এই গীত এই ছবিখনের এটি দেশপ্রেমমূলক গীত। এই মাটিতে মরু যদি দেশর হকে যুজুতে, মরণ নহয় ইজে আমার বরণমালা কণ্ঠতে। এই গীতটির সঙ্গীত সজ্জার বিষয়ে কিছু কথা কবলে মই স্বপ্ননীল বরুয়াক অনুরোধ করছো। এইটো এটা অতি উল্লেখযোগ্য গীত এইটো কারণে যে সেই সময়ের মুড অফ দ্য নেশন বলে আজিকালি একটা শব্দ আমি শুনা পাই থাকো, যে সেই সময় ভারতে কি ভাবিছিল, যে দেশ স্বাধীন হয়েছে, বহুত আশা, যুবকক অকমান উৎসাহ দিব লাগে, দেশ নতুন দেশ গড়ার সংকল্প, এই গোটেইখিনি ভাবটো। কিন্তু যদিও পৌরাণিক একটা প্ল্যাটফর্মত করেছে তেওঁলোকে লাসিত বরফুকন, কিন্তু প্রকৃততে লাসিত বরফুকন করবলে করা নাই, এখন একটা দেশখনক আগুয়াই নিবলে একটা নতুন শক্তি দিবলে করেছিল। আর সেই শক্তিটো প্রতিফলিত হয়েছিল এই গানটোত। যেতিয়া গাওঁতে রমেনদাহঁতে উৎকর গাইছে গানটো কোরাসটোত, একেবারে যিটো তার বলিষ্ঠ মানে কণ্ঠ নিক্ষেপ, গোটে গানটোর উষ্মাটোয়ে সেই মানে তার ভাব প্রকাশত ওলাই পড়ে, আর ঠিক সুরটো তেনেকুৱাকে করেছিল। আর গোটেইখিনি একটা টান আছে গানটোত পিছফাললে, সেই টানটো যেতিয়া দেখা পাও, মানে আমি আজিকালি যে শুনেছিলো মাজতে অসম আন্দোলনের সময় আহৈ আহ, সেই তেনেকুৱা ধরনের ভাব এটা সেই সময়তে। কিন্তু এই গানটোর মাধ্যমেরই সকলকে যাতে আহ্বান জানাইছে, শদিয়ারপা ধুবুরীলে সকলে এই টানটোত প্রভাবান্বিত হয়েছে, সেই তেনেকুৱা একটা ভাব কিন্তু আজিও সেই গানটোর টানটো শুনিলে মনত পড়া। উৎকর টানটো রমেন রায় দিছিলে, যে দিছিলে সেই সময়ত, কিন্তু খুব বড় ভাল লাগছিল। আর খুব লেখাটো খুব বলিষ্ঠ লেখা আছিল, কারণ ইমান সরলভাবে যাতে জিভাত পাক নেখায়, জিভাক পাক খোৱা শব্দ দি থৈ দিলে গানটো টেম্পোটো পৰি যায়, সেইকাৰণে সহজ সরল ভাষাৰে মাজত এটা কমার কুমারৈ কারিগর তেনেকুৱা ধরনের সেইখিনি আজিও মনত পৰে এইটো গান, যদিও 50-60 বছৰ হৈ গল গানটো। গীতটির বৈশিষ্ট্যর কথা আমি স্বপ্ননীল বৰুৱাৰ পৰা শুনিলো, আর আজির অনুষ্ঠানের শিল্পীসকলে সমবেত কণ্ঠত এই গীতটি আপনার সন্মুখত পরিবেশন করব। মরণ নহয়
কিশোর বোলছবির এটি গীত কণ কণ জোনাকিরে। গীতটির রচনা তফজ্জুল আলীর আর কণ্ঠদান করেছিল রমেন বড়ুয়া আর গুণদা কৌরে। না, সেইটো কলিকতার ছলী হঠাৎ লগা হলতো, কারণ লক্ষ্য হীরা বাইদেউ দীপালী বরঠাকুর ইতিমধ্যে মানে লাচিত বৰফুকনৰ গীত গাই ইয়ালে অসমলে উভতি আহিল, মই থাকি গলো, বিচাৰিবলৈ সময় নাই। তাৰে দুজনী পূৰবী বুলি পাৰুল পূৰবী দুজনী আছিলে, তাৰে এগৰাকীয়ে আৰু মই গাইছিলোঁ লগত। সেই গীতটো তেফজ্জুল আলীয়ে লিখিছিল, আৰু আগতেই কৈছোঁ যে সেইখন মোৰ প্ৰথম ব্ৰজেন্দ্ৰলালৰ সহযোগী সংগীত পৰিচালক বুলি ইয়াৰ আগতেই কৈছোঁ। গতিকে সেই গীতটো আজি এওঁলোকে গাবলৈ চেষ্টা কৰিছে, আৰু গীতটো মই কালি ৰিহাৰ্চেল তাহাঁতে ভাল পাইছে বুলি কৈছে, এইটো শুনিয়ে থাকোঁ বুলি যিগৰাকীয়ে গাব ভাস্বতীয়ে। কিন্তু মই অকণমান সময় লৈছোঁ এটা ব্ৰজেন্দ্ৰৰ কথা, সেইটো বহুতে নাজানে, যিহেতু আজি ব্ৰজেন্দ্ৰৰ বিষয়ে ওলাইছে কথাটো। ব্ৰজেন্দ্ৰৰ সাহসটো সাংঘাতিক আছিল, কিছু কথা নয়ন প্ৰসাদে ক'লে, কিছু কথা স্বপ্ননীলে ক'লে, সতীশ চৌহানেও ক'লে। প্ৰথম কথা হৈছে কি, ডক্টৰ বেজবৰুৱাখন কৰোঁতে মোৰ কাৰণে এটা ৰহস্য আজিও থাকি গ'ল, মই কোনোদিন নুসুধিলোঁ, ব্ৰজেন্দ্ৰা নিজে সংগীত পৰিচালক হৈ 8খনমান ছবিত সংগীত পৰিচালনা কৰাৰ পিছত মোকনো কেলে সেই দায়িত্বটো দিলে। এটা কথা হ'ব পাৰে যে সৰুৰে পৰা মোক লগত লৈ ফুৰে, কটন কলেজত গীত গাবলৈ যায়, কলেজ কি হয়তো মই নাজানোৱেই তেতিয়া, হাফ পেণ্ট এটা পিন্ধা ল'ৰা কাষতে বহুৱাই ৰাখে, মোকো গান গোৱাই দিয়ে, তেনেকৈ তেনেকৈ হয়তো এটা মোৰ ওপৰত বিশ্বাস এটা হৈ গৈছিল। আৰু এটা কথা হয়তো ভাবিছিল যে মই যদি আটাইবোৰ সামৰি লওঁ, শব্দৰ পৰা লাইটলৈকে এটাতো মন দিব নোৱাৰিম, এতিয়া ইটো মোৰ লগত সদায় আছেই ছবিত, ই পাৰিব নেকি, দি দিলে। তাৰে দুটি গীতটো তেখেতে লিখি দিছিল, এই দুটা গীত আছে তই সুৰ কৰ, জিলিকি জিলিকা তৰা আকাশৰে আৰু মইনা কোন বিধাতাই, আৰু এটা লিখিলে নিৰ্মল প্ৰভা বৰদলৈ আৰু এলি আহমেদে। সেইটো কথা কোৱা নাই, হঠাৎ এদিন আহি ক'লে গাড়ীখন উলিয়া গেৰেজৰ পৰা, উলিয়ালোঁ, তেতিয়া কিছুমান ডালদাৰ ঘিৰ টিন আছিল, আজিকালি বহুতে দেখা নাই, টিনত ওলাইছিল, সেইবোৰ মাহঁতে লুচি বনাই সেইবোৰ থৈ দিছিল, আটাইবোৰ উঠাই ল'লে, বুলি কি কৰিব ওলাইছে, বিক্ৰী কৰিব নেকি এইবোৰ। মই ল'লোঁ গাড়ীখন, ল'লোঁ, ক'লৈ যাম, ইণ্ডাষ্ট্ৰিয়েল ষ্টেট, ইণ্ডাষ্ট্ৰিয়েল ষ্টেটত এইবোৰ কি কৰিব। তাত তেতিয়া দেখিলোঁ সেইবোৰ ৱেল্ডিং কৰি লেন্স বহাই তাত চিনেমাৰ লাইট বনাইছে, আচৰিত কথা, কিন্তু ক'তো পৃথিৱীত হোৱা নাই এনেকুৱা, নিজে চিন্তা কৰি, নিজে চিন্তা কৰি, কাৰণ কলিকতাৰ পৰা আনিব লাগিব, ভাড়া কৰিলে বহুত, কাৰণ তেতিয়া আৰম্ভ নিজৰ পইচাৰে কৰিছিল আৰম্ভ, তেতিয়া পইচাটো ইমান নাই, কি কৰিম, ইমান খৰচ কৰিব নোৱাৰোঁ, কাৰণ নিজে তেনেকৈ লাইট বনাইছে। আৰু নিচিকুৰা বুলি এটা জাপানী টেপ ৰেকৰ্ডাৰ কলিকতাত কিনিছিল, পুৰণি, কোনোবা অকশ্যনত দিছিল, দেখিলে কিবা হেৰি লাগে মানে, সেইটো উল্টা এণ্টি ক্লকৱাইজ ঘূৰে, সেই গোটেই টেপ ৰেকৰ্ডাৰটোত মানে শব্দগ্ৰহণ কৰিছে, কাৰণ ফিল্মৰ 35mm ফিল্মখন যিখন ঘূৰে 1 মিনিটত 90 ফিট ঘূৰে, তাৰ লগত ছিংক্ৰনাইজ হ'বলৈ ছাউণ্ডৰো কথা আহি যাব, ষ্টপ ৱাচ লৈ কেনেকৈ মিলাইছিল ক'ব নোৱাৰোঁ, আচৰিত কথা, প্ৰযোজকে সোধে বৰুৱাই কি কৰি আছে, এইবোৰ কিবা উঠিব নে নুঠে। তাৰপিছততো আৰু আটাইকেইটাকে, মোক সুজিত সিংহক কেমেৰা, বংশী দাসক মেকআপ, সত্য ডেকা, অপি নায়াৰ, নায়াৰটো বজেন্দাই নাম দিছে, ঘৰত মতা নাম অপি আছিল কাৰণে, আটাইকেইটাকে কিন্তু তেওঁ কি বুলি শিকাই বুজাই, শিকাই বুজাই তেওঁ আমাক কি কি ক'ম, সেইটো মই মানে এষ্টাব্লিছ কৰি গ'ল আমাক আটাইকেইটাকে, তাৰ মাজত কিছুমান নাই, ঢুকাই গৈছে। সেই সাহসটোৰ কথা মই ক'বলৈ মন মানে ইচ্ছা গৈছে, এইটো বহুতত কৈছোঁ, কোনেও বিশ্বাস নকৰে যে ডালদা টিনেৰে চিনেমাৰ লাইট হ'ব পাৰে, আৰু সাধাৰণ টেপ ৰেকৰ্ডাৰ এটাত চিনেমাৰ শব্দ, এইখিনি কথা বহুতে নাজানে, সেইকাৰণে মই জনাই দিবলৈ মন গৈছিল, জনাই দিলোঁ। ধন্যবাদ ৰমেন দা। আৰু এইবাৰ কণ কণ জোনাকিৰে এই গীতটি আপোনালোকৰ সন্মুখত পৰিৱেশন কৰিব ভাস্বতী ডেকাই। কণ কণ জোনাকিৰ কণ কণ পোহৰেৰে দীপালীৰ বন্তি জ্বলাই জ্বলাই, কণ কণ জোনাকিৰ কণ কণ পোহৰেৰে
কালির ভন্তি চলাই, কন কন জোনাকির কন কন পোহরে রে দীপালির ভন্তি চলাই। পঞ্চাশৰ দশকত অসমৰ পৰা গৈ কলিকতাত এগৰাকী পৰিচালক হিচাপে প্ৰতিষ্ঠা লাভ কৰিছিল ভৱেন দাসে। এই ভৱেন দাসে 1956 চনত পৰিচালনা কৰিছিল লক্ষ্মী নামৰ ছবিখন, আৰু এই ছবিখনৰ সংগীত পৰিচালনা আছিল ব্ৰজেন বৰুৱাৰ। এই ছবিখনৰ এটি গীতত কণ্ঠদান কৰিছিল ৰমেন বৰুৱাই, তেতিয়াৰ গায়ক ৰমেন বৰুৱা। ৰমেন দাৰ পৰা এই গীতটিৰ বিষয়ে আমি কিছু কথা জানিব খুজিছোঁ। বান্ধৈ পাৰকৈ দে ইকৰৰে প্ৰজাতি মোৰ, এইটো অকণমান নাৱৰ কথা আছে, নৈৰ কথা আছে, কেশৱ মহন্তই লিখিছিলে। আৰু ভজন দাই এইটো গীত মোক শিকালে লক্ষ্মী ছবিত গাবলৈ। আৰু ইয়াত যিখিনি বেছি গীত নাছিলে, আৰু এটি গীত বোধহয় মানে নাৰী কণ্ঠত, সেয়া গাইছিল জ্ঞানদা কাকতীয়াই, তেখেতে অভিনয় কৰিছিল সেইখনত। আৰু এটা মানে কথা হৈছে কি, গানটো যেতিয়া গাইছোঁ মানে ষ্টুডিঅ'ত, দিলীপ দা মানে দিলীপ শৰ্মা তেতিয়া কলিকতাত থাকে, ভজেন দাক লগ ধৰিব আহে কেতিয়াবা, কথা বতৰা পাতে দুয়োটাই, ষ্টুডিঅ'লৈ আহিছে, ৰেকৰ্ডিং এনেই বহি আছিল। ভজেন দাই হঠাৎ কৈ দিলে, এই এইটো গীত ই গাব ৰমেনে, তাত অকণমান কোৰাচ ভইচ আছে, আমি দুইজনে গাই দিওঁ দিয়ক। তেখেতেও গাই দিলে মাৰ বঠা মাৰ জোৰে, দিলীপ শৰ্মা আৰু ভজেন দা, ভাবক মই মূল গানটো গীতটো মই গাইছোঁ, আৰু দিলীপ শৰ্মা কিমান মোতকৈ চিনিয়ৰ মানুহ, তেখেতে স্বনামধন্য শিল্পী, তেখেতে গাই দিম। মানে আচলতে তেওঁ আড্ডা মাৰিবলৈ গৈছিল ভজেন দাৰ লগত, ষ্টুডিঅ'ত গৈ কথা পাতিম, চাম ৰেকৰ্ডিং সময় কটাবলৈ গৈছিল। শৰ্মা গাব নেকি, গাই দিম তেওঁ, গাই দিয়ক ৰমেনে গাব, আমি গাই দিম। মই আচৰিত মানিলোঁ, কিন্তু এই কথাটো মোৰ চিৰদিন মনত থাকিব, মানে এই গীতটো শুনিলেই সেই কথাটো আহি যায়, কথাটো মনত পৰে।
আজির অনুষ্ঠানের অন্তিমটি গীত এটা পরিবেশন করব প্রশান্ত রাজখুয়াই, আর তেখেতক সহযোগ করেছে রূপম ভূঁয়া আর স্পন্দন চক্রবর্তীয়। বান্ধই পারে কই দে, হে বান্ধই পারে কই দে, ই করারে প্রজাতি মোর মনতে জিলিকে। বান্ধই পারে কই দে, হে বান্ধই পারে কই দে, হে বান্ধই পারে কই দে, হে বান্ধই পারে কই দে, ই করারে প্রজাতি মোর মনতে জিলিকে। বান্ধই পারে কই দে, হে বান্ধই পারে কই দে, হে থকি পানি সকে, হে সকি জুরে রে মারি সে খুন্দার কথা মার জুরে, হে হে বান্ধই ওলিয়া বো হলিয়া দেখা সাকে, হে নয়া মন মুর হিলে রে বন্ধার কথা মার জুরে, হে হে ও তোতা তোয়া করি দিনা পার ঘাত লইনে। বান্ধই পারে কই দে, করারে প্রজাতি মোর মনতে জিলিকে। বান্ধই পারে কই দে, হে বান্ধই পারে কই দে, হে বান্ধই পারে কই দে, হে বান্ধই পারে কই দে, কি করারে প্রজাতি মোর মনতে জিলিকে। বান্ধই পারে কই দে, হে বান্ধই পারে কই দে, ব্রজেন বৰুৱা গায়ক, গীতিকার, সংগীত পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক আর চলচ্চিত্র নির্মাণের সকলখিনি কারিকরী জ্ঞান থকা এগারী সম্পূর্ণ ব্যক্তি। এইগারী বরেণ্য ব্যক্তির বিষয়ে আমি তখেতর সংগীত পরিচালনার দিকর কিছু কথা লই পেলায় কিছু গীত লই আজির এই অনুষ্ঠান আমি সজালো। আর এতিয়া মই শেষত অনুষ্ঠান সামরার পূর্বে পুনের তেখেতর কন্যা মনামী বেজবরুয়ার ওসরলৈ যাবলৈ বিচাৰিছো। ধন্যবাদ নন্দা,
মই এটাই কথা ক'ব বিচাৰিছোঁ, যেনেকৈ ইমান স্বপ্নদিন দাৰ ক'লে, ৰমেন দা ক'লে, চৌহান দায়ো ক'লে, তেখেত বহুত সাহসী মানুহ আছিলে। কেইদিনমান আগতে আমাক সতীশ চৌহান দাই কৈছিলে, কাৰণ সতীশ চৌহান দাই মোৰ দেউতা বুলিয়ে কৈছোঁ আৰু, মানে মানে ব্ৰজন বৰুৱা নকয় দেউতা বুলিয়ে কৈছোঁ, তেখেতক লাষ্ট পানীটোপা তেখেত সতীশ চৌহান দাই দিছিলে। সেইদিনাখন আমি সুধিছিলোঁ লাষ্ট ভাষাটো কি আছিলে, মই আৰু মোৰ হাজবেণ্ডে সুধিছিলোঁ, তে সতীশ চৌহান দাই কৈছিলে বোলে ডাইৰেক্টলি ডক্টৰক সুধিছে, আপুনি প্লিজ কৈ দিয়ক আপুনি হেল্পলেছ নেকি, মানে মৃত্যুটো তেওঁ খুব সাহসেৰে আদৰি লৈছিলে। তেওঁ চবফালে সাহসী ইমান দেৰিটো গমেই পালোঁ, আৰু সতীশ দাৰ পৰা সেইটো গম পালোঁ যে তেওঁ মৃত্যুটো খুব মানে সাহসেৰে তেওঁ সাৱটি ল'লে, তেওঁ ভয় নকৰিলে। আৰু আজি দূৰদৰ্শনৰ পৰা যিখিনি দেখিলোঁ, সেইখিনি প্ৰায় মানে প্ৰিজাৰ্ভ কৰাৰ, ডিজিটেলাইজ কৰা, প্ৰিজাৰ্ভ কৰাৰ কাৰণে বহুত ধন্যবাদ প্ৰযোজক, সমস্ত দূৰদৰ্শন কৰ্মীসকলক, নয়ন দা আৰু ৰমেন দাৰ সুস্বাস্থ্য কামনা কৰিছোঁ। আৰু আপোনালোকে গম পায়ে চাগে, ৰমেন দাৰ এতিয়া আটাইখিনি গীত আমাৰ কে কে হেণ্ডিক যিটো ইউনিভাৰ্চিটি, অ'পেন ইউনিভাৰ্চিটি আছে, তেওঁলোকে প্ৰিজাৰ্ভ কৰাৰ কাৰণে আগবাঢ়ি আহিছে। সেইকাৰণে যিমান প্ৰিজাৰ্ভ হয় আৰু তেনেকৈ আৰু সংগীতজ্ঞসকলৰ তেওঁলোকে প্ৰিজাৰ্ভ কৰক। আৰু আমাৰ এনচাইক্লপিডিয়া আছে স্বপ্নদিন দা, কেতিয়াবা আমাৰ সহায় লাগিলে আমি তেখেতৰ ওচৰতো যাওঁ। এইখিনিয়ে কৈ মই সকলোকে ধন্যবাদ জনাইছোঁ। আমি উপজা সোণৰ মাটিও এই অনুষ্ঠানৰ পৰা এতিয়া বিদায় ল'বলৈ ওলাইছোঁ। সকলো শিল্পী আৰু কলা কুশলীক আমাৰ আন্তৰিক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আৰু আশা ৰাখিছোঁ এইগৰাকী বৰেণ্য সংগীত পৰিচালকৰ গীতৰ আৰু সংগীত পৰিচালনাৰ কিছু মান আজি আপোনালোকে পালে। আৰু এই অনুষ্ঠান আজি আমি ইমানতে সামৰিছোঁ। নমস্কাৰ।